আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি রোশনি, আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ তোমাদের বানিয়ে দেখাবো। দেখো, এখানে ডিমের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি। তোমরা স্বাদ মতো চিনিটা ব্যবহার করো, তবে কেকে চিনির পরিমাণটি একটু বেশি লাগে। এবার আমি আস্তে আস্তে করে চিনি আর ডিমের সাদা অংশটা মিক্সড করে নেব। এরপর এর মধ্যে ডিমের কুসুমটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব দুধ। আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি ভ্যানিলা, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিক্স করে নেব। দিয়েছি পরিমাণ মতো ময়দা। এবার এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই কেকটা বসানোর জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখানে ভালো করে তেল দিয়ে দিচ্ছি যেন কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। এর মধ্যে আমি পেপারটা বসাবো। আমি অলরেডি ঢেলে দিয়েছি, এবার একটু ঝাঁকিয়ে নিতে হবে যেন নিচে কোনো ফাঁকা না থাকে। এবার আমি ওপরে চেরি আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল, চলো চুলাতে এবার বসিয়ে দিই। এখানে রাইস কুকারের পটটা নিয়েছি, এই যে ভেতরে অলরেডি পানি গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যে তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আর উপরে ঢাকনিটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ এই ঢাকনিটা একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এর পেছনের পাশটা আমি কাগজটা তুলে নিয়েছি। দেখো কেকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এটা তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো এই যে দেখো কেকটা কত সফট হয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে